এটা হচ্ছে ফ্লাস, ফ্লাস ভেরিগেটেড। এটা হচ্ছে ফর্মুসা মিনি, ফর্মুসা মিনি। এটা হচ্ছে আপনার বারবারা কাস্ট, ঠিক আছে। এটা হচ্ছে রেড ফ্যান্টাসি, এই দুটো গাছই রেড ফ্যান্টাসির গাছ। ও, একই একই প্রজাতি, একই ভ্যারাইটি, এবং একই ভ্যারাইটি। এগুলো কিন্তু সব থাই ভ্যারাইটি। ও, ঠিক আছে। আর এই যে এইটা রেড ম্যাজেন্ডা, ও, সোফিয়া ইন্ডিয়ানা। এটা চিত্রা ক্রিম, চিত্রা ক্রিম। রেড মাসুরি, ও, এটার নামটা আমি এই মুহূর্তে আমার মনে আসছে না। এটা নতুন ভাই, হ্যাঁ নতুন। এটা হালকা একটা পিঙ্ক, এটা এই যে দেখুন লাল একটা আভা আছে, এই লাল আভা আছে, দেখেছো? প্রচুর ফুল আছে, প্রচুর। এটা ভালো গাছ, এটা প্রচুর ফুল আছে। শুধু মন্ত্র হচ্ছে জল, জলটা কন্ট্রোল, জল কন্ট্রোল হলেই ফুল বেশি। মানে জল কন্ট্রোল মানে জল কম দিতে হবে, আবার প্রয়োজন হলে অল্প দিতে হবে। ধরুন এই যে গাছটা আছে, ভেজা এখনো প্রচুর রস আছে, হাত দিয়ে দেখতে হবে, দেখুন শক্ত। এবার এটা এরকম শক্ত, এটা খুঁচিয়ে দিতে হবে। এক গ্লাস জল দেবেন এই গাছে, এক হাফ গ্লাস জল। সবটাই কি তাই দিতে হয়? সব গাছে নিয়ম, এই জল কম অল্প জল, মা আপনি বুঝবেন এই গাছটার কতটা জল লাগলে মাটি কতটা ভেজে। ও আচ্ছা, আমার কথায় আপনি জল দেবেন না, আমি আপনাকে বলছি জল কম দিতে, সাত দিন, সপ্তাহে একদিন, কখনো নয়। আপনি বুঝবেন একটা গাছে এরা কথা বলতে পারে না, এর যা মাটি আছে, মাটির যা পরিমাণ, আপনি যখন রান্নার মশলায় কতটা লবণ লাগে আপনি বুঝবেন, এটার জলের পরিমাণ কতটা আপনি বুঝবেন। এটা ভেজাতে গেলে যদি আমার এক গ্লাস জল লাগে, বাড়িতে যে গ্লাস জল খাই তার হাফ গ্লাস জল দিলে জলটা এখানে এসে শেষ হয়ে যায়, এন্ড, জলটা পুরো নামবে না। এমন পরিমাণ জল দেবেন জলটা এখানে এসে শেষ, এটা নামবে না। তাহলে কি হবে, দুদিন তিন দিনের মধ্যে আবার কোপরটা শুকিয়ে যাবে, আবার ওকে আপনি হাফ গ্লাস জল দেবেন। এর কাজ হচ্ছে বগনবিলে কোনো কাঁটা থেকে ফুল হয়, কখনোই ফুলের মাথায় অন্য অন্য গাছ যেরকম ফুলের ডগায় ফুল হয়, এর কাঁটা কিন্তু, এইগুলো সব কাঁটা, যত ফুল ফুটেছে না সব বগনবিলের কাঁটা, এই দেখুন কাঁটা, এই কাঁটাগুলো ফাটে, ফেটে ফুলটা বেরোয়। তা কাঁটা ফাটবে কি, যদি বেশি জল দেন তো কাঁটা জোর হয়ে যাবে, যত জল কম দেবেন কাঁটাগুলো ফাটবে, ফেটে ফেটে ফুলগুলো, যত না এগুলো কিন্তু সব কাঁটা ছিল, এই কাঁটা, দেখুন এই যে পাতা, যখন ফুল থাকবে না হাত দিয়ে ডোলাবেন দেখবেন কাঁটা হাতে লাগবে, তো জল কম না দিলে কাঁটাগুলো ফাটে, কষ্ট পায়, কষ্ট পেয়ে পেয়ে ফুলগুলো ফেটে যায়। এই গাছের ফুল আনাটাই হচ্ছে জল কন্ট্রোলটা পুরো আপনার ওপরে, বারো মাস ফুল আনা যায়, আমরা তো এই গাছে বারো মাস ফুল আনি। খাবার দিতে, যদি ফুল হিউজ পরিমাণে নিতে হয় গাছে একুশ দিন পর পর গাছে একটা ফিডিং দিতে হবে, নর্মাল খাবার, কোনো মন্ত্র জাদুটো না কিচ্ছু নেই। ওই সরষের কোল, সুফলা, বোন্ডা, নিমকোল, যেরকম ঝালমুড়ি মশলা বানানো হয় ওরকম অল্প অল্প করে, এরকম অল্প অল্প করে সার দিয়ে একটা মিক্সচার হবে, ওই মিক্সচারটা গাছে গোড়া দিতে হবে। গাছে গোড়া কখন দেবেন, যখন গাছে গোড়া শুকনো থাকতে হবে। শুকনো করতে গেলে কী করতে হবে, এরকম ভেজা থাকলে গোড়া খুঁচিয়ে দিতে হবে, গোড়া খুঁচিয়ে দুদিন চার দিন সাত দিন প্রয়োজন মতো মাটিটার কালার এরকম সাদা হতে হবে, দেখবেন পুরো ড্রাই, গাছ পাতা ঝিমোচ্ছে, ক্ষুধার্ত, বুঝতে পারবেন যে গাছে যখন জলের প্রয়োজন, তখনই আপনি ওই সব মিশ্রণ খাবার এতটা সাইড দিয়ে দেবেন, দিয়ে আবার খুঁচিয়ে দিই, তারপর এক তখন আর এক গ্লাস জল দিলে হবে না, কেন গাছটাকে আপনি ক্ষুধার্ত বানিয়ে ফেলেছেন, চার দিন জল না দিয়ে মাটি খুঁচিয়েছে, রোদ্দুর খেয়েছে, খাবার দিলেন, খাবার দেওয়ার পর এবার ওকে জল, পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে, তাহলে খাবারটাকে খাবে আস্তে আস্তে, তখন বেশি করে জল আপনাকে দিতে হবে। আবার আজকে ভালো করে খাবার দিয়ে জল দিয়ে দিলেন, তখন হাফ গ্লাস দিলেন না, এক মুখ দেড় মুখ দিয়ে দিলেন, জলটা দেখলেন পুরো সাট করে নিচে চলে গেল, মানে প্রয়োজন ছিল জল টেনে নিল, তারপরের দিন দেখছেন আর জলটা, মাটিটা শুকোচ্ছে না, কখনো জল দেবেন না। তারপরের দিন আবার দেখছেন যে শুকনো হচ্ছে, ঠিক আছে গাছটা এখনও পাতা ঝিমোয়নি, ওকে আরেকটা দিন রেস্ট দাও। তারপর দিন দেখছেন যে ক্র্যাক চলে এসছে, মানে ফাটল হয়ে গেছে, তখন একটু হাফ কাপ জল দিলেন, এক গ্লাস জল দিলেন। এইভাবে গাছকে তৈরি করতে হবে, আর গাছকে পুনিং করতে হবে। আর রোদে রাখবো? রোদে তো একদম রোদে। আর ঝড়টর হলে? তখন ঝড় হলে তখন ছাদে যদি কোনো জায়গায় থাকে তাহলে ফেলে দিতে হবে, তখন ওকে নিচে নামাতে হবে, এরকম নামিয়ে রেখে দেবেন, টবগুলোকে শুয়ে দেবেন, ধরুন বৃষ্টি আসছে, হাওয়া বাতাসে খাড়া ডাল ফাল ভেঙে দিচ্ছে, যদি গাছটাকে নামিয়ে দেন তাহলে বৃষ্টি জলটা লাগলো না। এটা বর্ষার সময় কম ফুল হয়, কেন কম ফুল হয়, দু মাস আপনার বৃষ্টি হয়, ওপরের জল ওটা আপনার কন্ট্রোলে থাকে না, আপনি যদি টবগুলোকে আস্তে করে শুয়ে দেন তাহলে জলটা বসলো না, ছাট লাগলো, ছাট বেরিয়ে গেল, আবার বৃষ্টি চলে গেল, পরে আপনি সোজা করে দিলেন। আর ছাদে যখন টব রাখবেন তখন ওই ছোট ছোট মার্বেলের টুকরো বা কিছু টব, এরকম মার্বেলের টুকরো, আমাদের এই টবগুলো কিছু কিছু টব আছে ওরকম, দেখুন এই যে এয়ার পাসিং, হাওয়া বাতাস পেছন দিয়ে হাওয়াটা অনেক কথা দিয়ে দেবেন আমাকে, পাথর বা আপনার মার্বেলের টুকরো, মার্বেল যে কোনো টুকরো, ওই টুকরোগুলো এখানে চারটে সমানভাবে দিয়ে টবগুলো বসাবেন, তাহলে ফাঁকা থাকবে,
আপনি খালি পায়ে ছাদে যেতে পারেন না, জামা কাপড় তুলতে গেলে খালি জুতো পড়ে যান। এই গাছটা যদি ছাদে থাকে এর হিট লাগে, এতো গাছের ক্ষতি। যে কোনো গাছ, ফল গাছ বলুন, এই গাছ না, যে কোনো গাছ, ধরুন ফুল হয়ে গেল, যেই ডালটা সব থেকে ছোট না, ওই লেভেলে গাছকে ছোট করে, মানে এর জন্য একটা ভালো সিজার রাখবেন। সিজারটা কেন রাখতে, কম দামি সিজারও পাওয়া যায়। দেখবেন নার্সিংহোমে অল্প টাকাও অপারেশন হচ্ছে, আবার 1,00,000 টাকারও সিজার হচ্ছে। তার ওটি আলাদা, তার মানে স্ট্রাকচার আলাদা, তার ইনস্ট্রুমেন্টগুলো সব আলাদা, বিদেশি। আপনাকে সেরকম একটা ভালো স্টেনলেস কাঁচি রাখবেন, ওগুলো আপনি আমাদের কাছে পাবেন। ওই কাঁচি দিয়ে গাছকে কাটবেন, তার শার্পনেসটা খুব স্মুথ কাটবে, তাহলে বাঞ্চিংটাও ভালো বেরোবে। আর গাছকে যেই ডালটা সব থেকে ছোটো সেই লেভেলে গাছ অল্প অল্প করে পুনিং করে দেবেন। ধরুন একটা গাছকে দেখেন, এই যে ফ্লাসের গাছটা, এই যে গাছটা তো একটা আনসেফ হয়ে আছে, ফুলটার জন্য মায়া লাগছে আপনার। যদি গাছকে ভালো শেপ করতে চান, গাছকে আপনাকে ছাড়তেই হবে, না ছাড়লে কোনো গাছের শেপ হবে না। তার জন্য যদি আপনাকে ফুলের মায়া ত্যাগ করতে হলে ত্যাগ করতে হবে। কোনো গাছটাকে একটা ভালো লুক যদি আনতে চান, তখন আপনাকে এই সব লেভেল, যেটা সব থেকে ছোটো না, সবচেয়ে ছোট লেভেলে, এই সব লেভেলে কাটতে হবে। এই যে কোন কাটবে, এই যে গিট, এই সব জায়গা দিয়ে পাতা বেরোবে, দুটো গিটের মাঝখান থেকে চালাতে হবে কাঁচিটা, তবে এই সব দিকে পাতা বেরোবে, মানে শুট বেরোবে। এই সব জায়গা থেকে ছেটে দিলে গাছটা আবার গোল হবে। তখন কি হয়, মাথাটা কেটে দিচ্ছেন, খাবার নেওয়ার মালিক থাকবে না, তখন মালিক হয়ে যাবে এরা, এরা ফোর্স ঠেলবে, পাতা বেরোবে, এইভাবে কাটবে। এটাকেও যদি আমরা সব যাদের রোদ আছে, রোদ ছাড়া কোনো গাছ ভালো হয়, এটা সবসময় মাথায় রাখবেন। বগলগুলো রোদ, আর মাঝে মাঝে এরকম শক্ত আছে না, নিড়ানি দিয়ে একটু খুচি আলগা ঘাসে এরকম ওটা আমি করে দেবো, এনে দেবেন, আর সার আমাদের কাছে পাবেন, ওগুলো দিতে পারবেন।